যুব বিশ্বকাপের গ্রুপ পর্বের পর সুপার এইট কিংবা কোয়ার্টার ফাইনালের রীতিতে বদল এনেছে আইসিসি। বিশাল পরিবর্তনে নতুন করে গ্রুপ পর্বের পর আনা হয়েছে সুপার সিক্স, তাতে সেমিতে যাওয়ার পথ অনেকটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে দলগুলোর জন্য। গ্রুপ পর্বের পয়েন্ট টেবিলে যুক্ত হওয়া পয়েন্ট আইসিসির নতুন এই নিয়মে আনা হয়েছে সুপার সিক্সে, যাতে করে ভারত পাকিস্তান সহ গ্রুপ পর্বে যারা তিনটা ম্যাচেই জিতেছে সুপার সিক্সে তাদের জন্য বাড়তি চার পয়েন্ট যুক্ত হয়েছে, যেগুলো অন্যান্য দলের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছিল। বাংলাদেশও সেই বিপদের বাহিরে থাকতে পারেনি। সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে 148 বল হাতে রেখে 5 উইকেটের বড় ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের দেওয়া এই টার্গেটকে 38.1 ওভারে জিততে পারলেই সেমি নিশ্চিত হতো জুনিয়র টাইগারদের। সেই চাপ সামলে উঠতে পারেনি বাংলাদেশ, শেষ মুহূর্তে গিয়ে পাকিস্তানের বিপক্ষে পরাজিত হয়েছে জুনিয়র টাইগাররা। পাকিস্তানের দেওয়া 156 রানের টার্গেট তাড়া করতে নেমে 35.5 ওভারে 150 রানে অল আউট হয়ে গেছে বাংলাদেশ, যার ফলে 5 রানে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। যুব বিশ্বকাপের এবারের আসরে বাংলাদেশি বোলাররা দাপট দেখালেও নিজেদের শতভাগ মেলে ধরতে পারেনি ব্যাটসম্যানরা। বিশেষ করে টপ অর্ডারে আশিকুর রহমান, শিবলি, জিশান আলমদের কেউই ভালো পারফর্ম করতে পারেনি গ্রুপ পর্ব কিংবা সুপার সিক্সের ম্যাচগুলোতে, যেটার প্রভাব পড়েছে বাংলাদেশের ব্যাটিংয়ে। অল্প টার্গেট পেয়েও পাকিস্তানকে হারাতে পারেনি জুনিয়র টাইগার। দিনের শুরুতে পাকিস্তানকে 155 রানে অল আউট করার পথে বল হাতে সবচেয়ে কার্যকরী ছিল রহনাত দৌলা বর্ষণ এবং পারভেজ রহমান জীবন। এই দুইজনই পেয়েছেন 4টি করে উইকেটের দেখা।